সবুজা অসুরেরও করোনা হয়েছিল, তাই মা দুর্গা একটা সিরিঙ্গের তিনটা ছুঁচ নিয়ে আর সিগারেট খাওয়ার ফুটা মার্কা ফুসফুসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নমস্তুতে ওং নমস্তুতে ওং নমস্তুতে নমো। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো গাইজ, দুর্গাপূজা চলে এসেছে। তোমরাও কি কলেজে অ্যাডমিশন হয়েছ? হ্যাঁ। তোমরাও কি দেবী দুর্গার স্ট্যাটাস দিয়েছ? হ্যাঁ। তোমরাও কি দেবী দুর্গার সাথে কোলাবরেশনের ছবি ফেসবুকে পোস্ট করেছ? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তোমরাও কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ? নেই। ওই চাঙ্গু মাঙ্গু চ্যানেলগুলো একটা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ মা গো মা, শালা যারা আজকে সাবস্ক্রাইব করবে না তাদের সবাই শালা টাকলু হবে, আমি বলে দিন। যা, দুর্গাপূজার আগে আসে ঠিক মহালয়া, আর এইবারের মহালয়া ষষ্ঠীর ঠিক পাঁচ দিন আগে। হ্যাঁ সেই বাত লয়, এর আগের বারে দুর্গাপূজার ষষ্ঠীর ঠিক এক মাস আগে হয়। মানে ধরো আগে যদি কেউ বিয়ে বাড়িতে আমন্ত্রণ করে, তোমাকে খেতে বসিয়ে দেয় আর ঠিক এক ঘন্টা পর তোমাকে খাবার গুলো দেয়, তাহলে সে এক ঘন্টার আগে খিদেটা থাকে। যাই হোক, এইবারে মা দুর্গা আমাদের কথা শুনেছে। গা দুর্গা মতো এবারও দুর্গাপুজো কালীপুজোই দর্শক শূন্যই থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। এবারও দর্শকদের প্যান্ডেলের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে। গত বছরের করোনা বিধি মেনেই আয়োজন করতে হবে পুজোর। অষ্টমী থেকে দশমী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অষ্টমী থেকে দশমী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অষ্টমী থেকে দশমী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অষ্টমী থেকে দশমী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব। এখন অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসছে, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ওং নমস্তুতে নমো। ওং নমস্তুতে নমো। যা দেবী সর্বভূতেষু, এখনো অনেক রাত আছে, পারলে একবার মুতেষু, তারপরে জলটা ঢালবি। ওং নমস্তুতে নমো নমো নমো। সবাই মায়ের পা থেকে ফুলটা ফেলো। তো অনেকে আবার সিঙ্গেল আর কাপেলের টপিক শোনার জন্য ধৈর্য ধরে বসে আছো। কি বলবো, মানে সেই প্রতি বছরের মতন এই বছরও লাল হলুদ সবুজের কম্বিনেশন, আর দুটো হাত দুটো পা দুটো মাথা দুটো মুখ, যত বড় নাই তার মুখ তার থেকে বড় তো বেশি ফুচকাটা খাবে, আর তারপরে সেই ফুচকার ঝোল পড়বে সে লাল হলুদ আর সবুজে, তারপরে বলবে বলছি এটা তো আমাকে এই পঞ্চমীর দিনে দিবে, একটা বলছি এই ষষ্ঠীর দিনে একটা লাল রঙের দিলে হবে না, ভালো হয়তো ফুচকাটা মুখে ঢুকবার সময় তখন মনে ছিল না। হ্যাঁ, আর আমাদের দুর্গাপূজার প্রোগ্রাম এইভাবে হেলে দুলে আরামসে আমরা ঘর থেকে বের হব, তারপরে ভিড়ের মাঝে ঢুকে করে লোকের এদিক থেকে একবার ওদিক থেকে একবার এদিক থেকে একবার গুতানি খাবো। তবে কিছু কিছু গুতানি ভালো লাগে। তারপর ঠাকুরের কাছে গিয়ে কিছুটা এইরকম পোজ দেব, তারপরে এরকম দাঁত কালাতে কালাতে ঘর চলে আসবো। তবে যারা মা দুর্গার মূর্তি ডিজাইন করে তাদেরকে ভাই আমার একদম ভালো লাগে না। কেন কেন মানে, আগেকার মূর্তিগুলো দেখ আর এখনকার মূর্তিগুলো দেখ। আগে সোনা রূপ চাঁদি দিয়ে সুসজ্জিত মা দুর্গাকে অপরূপ সুন্দরী লাগত, আর এখনকার মা দুর্গাকে দেখলে আমার ঠিক এইরকম লাগে। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ারটা একটু বেশি বেশি করো, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসেছো, ঠিক আছে? পাশে যে বেল আইকনটা আছে ঢং করে বাজিয়ে দাও। তো চলো, আজকের মতো দুর্গাপূজা এখানে শেষ, মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।